হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো মণিরত্নমের সিনেমা PS2 নিয়ে। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। তো সিনেমার গল্প যদি খুব অল্প করে বলতে হয়, সেক্ষেত্রে আমরা যেমন পার্ট ওয়ানে দেখেছিলাম যে একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টারের একটা জায়গায় জল সমাধির মতো অবস্থা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাই নন্দিনীর মতো একটা ক্যারেক্টার যে সাদা চুল দিয়ে তাকে উদ্ধার করতে আসছে। তো তারপরে একটা জিনিস হয়, এই পার্টিকুলার যে গল্প বা সিনেমায় পোর্শনে সেখানে দেখানো হচ্ছে যে প্রায় সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে যে তিনি আর নেই, মারা গেছেন ওই ক্যারেক্টারটা। এবং আসলে কি নন্দিনী তাকে সাহায্য করত বা অন্য কেউ তার আদলে, এটা দেখানো হয়েছে বৃহৎ পরিসরে এই সিনেমায়। এবং এই যে চোল সাম্রাজ্য, সেটার আলটিমেট পরিণতি কি হলো, এই যে এত শত্রু, এত বিভেদ, এত চক্রান্ত, এর পরেও কার আলটিমেটলি জয় হলো বা কে আসলে এই যে রাজার জায়গায় বসলো, এই বিষয়ে এই সিনেমায় দেখানো হয়েছে। এর বেশি তোমাদের জানতে হলে তোমরা অবশ্যই নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারো। সিনেমায় অনেক জিনিস আছে যেগুলো পজিটিভ আমার লেগেছে এবং অনেক কিছু জিনিস আছে যেগুলো নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করতে হবে, তো সেগুলো অবশ্যই একে একে আসবো। দেখুন, এই পার্টিকুলার গল্পটা কিন্তু একটা নোবেলের অ্যাডাপ্টেশন এবং এই নোবেলটা আগে প্রতি মাসে পত্রিকায় বেরোতো। তারপরে 1955 সালে এটা একটা নোবেল আকারে 5টা খণ্ডে রিলিজ করে এবং তারপর ওইটার একটা সিনেমেটিক অ্যাঙ্গেল বা সিনেমেটিক প্রেজেন্টেশন তৈরি করা হচ্ছে। তো যখন মণিরত্নমের কথা আসে, তার যে একটা গ্র্যান্ডার, তার যে একটা লার্জার দেন লাইফ, এই যে একটা ডিটেলস সিনেমা দেখানোর প্রবৃত্তি, এটা আমরা বারবার দেখেছি এবং তিনি এটাই সিদ্ধহস্ত। এত একটা লোকজন নিয়ে কাজ করা এবং তার মধ্যে ওই যে সিনেমেটিক সেন্স, স্টোরি টেলিং, এই জিনিসটা আমার মনে হয় তিনি দারুণভাবে করেন এবং তার জন্যই আমরা প্রত্যেকে তাকে ভালোবাসি, রেসপেক্ট করি, এত বড় একজন ডিরেক্টর তিনি। তো সেই জিনিসটা কিন্তু পার্টিকুলার সিনেমায় মেনটেন থেকেছে, যেটা সব থেকে বড় ব্যাপার। তবে পজিটিভ দিক নিয়ে যদি আমাকে কথা বলতে হয়, সেটা অবশ্যই বলবো যে পার্ট ওয়ান কিন্তু আমার ভালো লেগেছিল। পার্ট টুর গল্প আরো ভালো, আরো ডিটেইলড, আরো এঙ্গেজিং, এবং যে কটা চরিত্র আছে, যে কটা চরিত্র আমাদের রিভিল হয়েছিল ফার্স্ট পার্টে, তারপর সেই ক্যারেক্টারগুলোকে নিজের মনে হতে শুরু করবে। এখানে যে তিন ভাই বোনের ব্যাপার দেখানো হয়েছে, তারা একে অপরের প্রতি কতটা কানেক্টেড এবং কিছু লোক যারা তাদেরকে সাহায্য করছে, বন্ধু কখনো ভুল বুঝছে, সব ব্যাপারটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। ইনফ্যাক্ট এই নন্দিনী ক্যারেক্টারটা, তার ব্যাক স্টোরি দিয়ে বলতে গেলে এই সিনেমাটা শুরু হয়। একটা পুরনো সময় থেকে আমরা দেখতে পাই এবং নন্দিনীকে কিন্তু আমরা প্রচুর পরিসরে এই সিনেমায় দেখতে পাই, প্রচুর ইম্পর্টেন্ট জায়গায় দেখতে পাই, যেটা ফার্স্ট পার্টে খুব মিসিং লেগেছিল যে ঐশ্বর্য রায়কে খুব কম পরিসর দেওয়া হয়েছে, কেন তাকে নেওয়া হয়েছে। বাট এখানে এই জায়গায় কিন্তু সেই কমপ্লেনের জায়গাটা থাকবে না। তো আমার ফার্স্ট যেটা ভালো লেগেছে, গল্পের এস্টাবলিশমেন্ট, গল্পের বলার ধরন এবং সেটাকে লার্জ স্কেলে প্রেজেন্ট করা। সেকেন্ড যে জিনিসটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে অভিনয়। দেখুন, এখানে আমি আলাদা করে কারোর নাম মেনশন করতে পারবো না, বিকজ প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্র তার নিজের জায়গায় অনবদ্য। এত সুন্দর তাদের গেট আপ দেওয়া হয়েছে, এত সুন্দর তাদের ডায়লগস দেওয়া হয়েছে, এত সুন্দর তাদের মানে স্পেস দেওয়া হয়েছে এই সিনেমাটাই, যার জন্য তারা একে অপরের সাথে কানেকশন ক্রিয়েট করতে পেরেছে, তারা একে অপরের সাথে সাবলীল হয়েতে ফুটে উঠেছে, এবং ওই পুরো জিনিসটা আমরা এই সিনেমার মধ্যে ফিল করতে পারি। যেগুলো মেন ক্যারেক্টার সেগুলো তো অবশ্যই, তার পাশাপাশি যদি পার্শ্ব চরিত্র বলি, হ্যাঁ কিছু চরিত্রের হয়তো ইম্পর্টেন্সি খুব কম বা মনে থাকবে না, বাট অধিকাংশ ক্ষেত্রে আপনার কিন্তু ক্যারেক্টারগুলোকে মনে থাকবে। থার্ড যে জিনিসটা আমার এই সিনেমায় দারুণ লেগেছে, সেটা হচ্ছে এর অ্যাম্বিয়েন্স এবং টেকনিক্যালস, এই সিনেমার এডিটিং। এত বড় সিনেমা, প্রায় 2 ঘন্টা 45 মিনিটের সিনেমা হওয়ার সত্ত্বেও ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ কখন শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না, তার কারণ এর এঙ্গেজিং স্ক্রিন প্লে, টেকনিক্যালিটিস, এত সুন্দর এর যে ডিজাইনিং, যে সিনেমেটিক এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে আপনাকে বড় পর্দায়, সেটা অসামান্য। এর BGM এবং BGM এর লয় আছে, একটা ফাইট সিকোয়েন্সের মধ্যে আপনি BGM শুনছেন, এক জায়গায় পজ হচ্ছে, মিউজিকও পজ হচ্ছে, আবার সেখান থেকে অন্যভাবে মিউজিকটাকে শুরু করেছে। AR রহমান কি দারুণ কাজ করেছেন এখানে, গানের জন্যই হোক বা BGM এর জন্যই হোক, সেটা এক্সপিরিয়েন্স করতে আপনাদের একবার সিনেমা হলে যেতে হবে। কিছু কিছু গান আছে, একটা জায়গায় আমার একটা গান খুব টাচ করছিল, একটা সোল ব্যাপার ছিল একটা গানের মধ্যে, যে শরীর আত্মা এই ব্যাপার নিয়ে একটা গান তৈরি করা হয়েছে, যে গানটা অসামান্য, অসামান্য প্রত্যেকটা গানই। কিন্তু গানের প্লেসমেন্ট এবং সেটা যেভাবে সিনগুলোকে ইনহ্যান্স করছে, যতটা এঙ্গেজ করছে, সেটা কিন্তু দারুণ দেখার মতো বিষয় এবং এটা একটা এক্সপিরিয়েন্স করার মতো বিষয়। তবে এরপরও যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিছু কিছু সিন অবশ্যই এই সিনেমায় কথা বলা উচিত, যেটা হচ্ছে আমার প্রথমেই যে সিনটা অনবদ্য লেগেছে। একটা পার্টিকুলার জায়গায় একটা ছেলে যাবে, যাকে বন্দি করা হবে, চোখ বেঁধে দেওয়া হবে, এবং সেখানে একটা মন্দির এবং একটা দ্বীপ, ওখানে নৌকায় করে আমাদের একজন খুব, এই তিন ভাই বোনের মধ্যে একজন আসবে, কে আমি বলছি না স্পয়লারের জন্য। তারপরে তাদের দুজনের যে কেমিস্ট্রি, ওই যে দড়ি কেটে দেওয়া, তরোয়ালটা আস্তে 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 হাতের ধরে কাছে আসবে,
চোখটা কিন্তু তার স্টিল বাধা আছে, এবং তাদের মধ্যে ওই যে সিনটা সেটা কিন্তু গুজবাম্পস দেবে। একটা জায়গায় ঐশ্বর্য রায়ের সাথে একটা খুব ক্লোজ শটে করা হয়েছে, লো অ্যাঙ্গেল থেকে দুজনের ফেস অফ, এবং পুরো যে ঘরটার পরিসরটা ডিজাইন করা হয়েছে যেখানে গিয়ে পরে আলোগুলো জ্বলছে বলে নিভিয়ে দেবে চাদর দিয়ে, এবং তারপরে ওই যে বাজ হালকা করে আলো আসা, এটা এমন অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে যেটা অসামান্য। এবং তার সাথে সাথে একটা জায়গা থাকবে যেখানে আমরা দেখতে পাবো অনেক শপথ গ্রহণ চলছে জলের মধ্যে, ওখানে ওই প্রত্যেকটা পুরোহিত আসা, এবং একটা জায়গায় বলিদানের জায়গা থাকবে। পুরো ব্যাপারটায় এত সুন্দরভাবে সেটা রোমহর্ষক জায়গা তৈরি করে, এবং একটা হাতির কানে কানে একটা কথা বলবে, এবং তারপর পুরো ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে, যেটা পুরোটা আনএক্সপেক্টেড। তো এরকম অনেক ওয়াও মোমেন্ট আছে এই পুরো সিনেমাটা জুড়ে, এই প্রত্যেকটা সিকোয়েন্সে আপনি এনজয় করবেন, আপনি অ্যাজ এন অডিয়েন্স ক্ল্যাপিং দিতে বাধ্য করবেন যে তারা এইভাবে ভেবেছে এই সিনেমাটাকে, যেটা দুর্দান্ত। তবে আরেকটা জিনিস বলতেই হয় যে এই পার্টিকুলার সিনেমায় জলের বা ওয়াটারের খুব ইউজ আছে, এবং খুব সিগনিফিকেন্টলি মিনিংফুলি সেটাকে কিন্তু ইউজ করা হয়েছে। আপনারা দেখবেন বড় বড় ডিসিশন হোক বা প্লট টুইস্ট হোক বা কোনো একটা সিদ্ধান্ত চেঞ্জ হওয়ার ঘটনা, সবটাই কিন্তু জলের উপর বেস করে। আপনারা দেখেছেন ফার্স্ট পার্টে জলের মধ্যেই কিন্তু ব্যাপারটাকে শেষ করা হয়েছে, সেকেন্ড পার্ট থেকে আপনারা দেখবেন একটা প্রতিজ্ঞার ব্যাপার সেটাও যেমন জলের মধ্যে হয়েছে, বা একজনের জল সমাধি হওয়ার ব্যাপার থাকবে, খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারের আমি নাম বলছি না, সেটাও জল, একটা জিনিস রিভিল করার ব্যাপার থাকবে, একজনকে জলে ফেলে দেবে আবার তাকে নৌকাতে তুলে নেবে, তারপরেই অনেক কিছু লোকজন জানতে পারবে। তো সব জায়গায় এই জলটাকে খুব সিগনিফিকেন্ট ওয়েতে ইউজ করা হয়েছে, তারও একটা রিজন আছে, হিস্টোরিক্যাল ভ্যালু আছে, কেননা এই যে নৌকা এবং তার মধ্যে রাজ্য বিস্তার, কেননা যখন আপনাকে আগেকার দিনের যদি আপনি হিস্ট্রি গুলো দেখেন, জলদস্যুর ব্যাপারগুলো যদি জানতে থাকেন একের পর এক সেই জায়গা থেকে, সেই জায়গায় কিন্তু যে কোনো রাজ্যের জন্য, যে কোনো সংস্কৃতির জন্য, সেটা নদী হোক বা সাগর, আমাদের কিন্তু ভারতীয় সংস্কৃতিতে জলের একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে, সেটা খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে এই সিনেমার মাধ্যমে, দেখানো হয়েছে। তো ওভারঅল মিলিমিশে এই সিনেমার প্রত্যেকটা এলিমেন্ট আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, এবং গল্পটাকে খুব এঙ্গেজিং ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, যার জন্য অডিয়েন্স কানেক্ট থাকে প্রত্যেকটা জিনিসে, এবং একটা হিস্টোরিক্যাল ভ্যালু থাকে, আপনারা জানতে ইচ্ছা করবে যে কি হলো, লাস্টে কি হলো, এরকমই হয়। তো আমার বেশ ভালো লেগেছে, এবং ফাইট সিকোয়েন্স লাস্টে যে ক্লাইম্যাক্সটা ছিল, সেখানেও একটা জায়গা থেকে পরে একটা হুট করে জিনিস করা হবে, যেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। তো মিলিমিশে আমার ভালো লেগেছে, তবে দু একটা জিনিস আমার খারাপও মনে হয়েছে, যে কিছু কিছু সিন দুবার তিনবার করে দেখানো হয়েছে। ফর এক্সাম্পল বলি যে ওই যে ঐশ্বর্য রায় বা ক্যারেক্টারটার একবার চলে যাওয়া, বেরিয়ে যাওয়া সিনটা একবার দেখানো হলো, আবার একবার ঐশ্বর্য রায় ভাবছে তখনও দেখানো হচ্ছে, তো একটা সিনকে দু তিনবার দেখানো হচ্ছে, কিন্তু অন্য জায়গায় কোনো সিন যেখানে ইম্পর্টেন্সি দরকার, যেটার এস্টাবলিশমেন্ট দরকার, সেই সিনটাকে জাম্প করে দেওয়া হয়েছে বা সেই সিনটাকে হোল্ড করা হয়নি। তো যেমন এই যে ফাইট সিকোয়েন্সটা চলে আসছে হুট করে, এটা জাস্ট ক্লাইম্যাক্স করতে হবে বলে করা, বা যখন ঐশ্বর্য ক্যারেক্টারটা জানতে পারছে তার জীবনের একটা ইম্পর্টেন্সি, সেই জায়গায় জিনিসটাকে যেভাবে ডিজাইন করা একদম জাস্ট এলো পাথারি ভাবে জাস্ট শেষ করতে হবে, টাইম নেই হাতে, এই রকম ভাবে খুব ইজি ফরম্যাটে সেটাকে ছেড়ে দিয়েছে, এটা আমার মনে হয়েছে একটু মানে টাইম নিয়ে পরে করা যেতে পারতো, একটু টাইম দেওয়া যেতে পারতো এই সিনগুলোয়। এবং আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু ক্যারেক্টার থাকে যাদের ঠিকঠাক প্রপার ম্যানারে মানে এস্টাবলিশ করা হয় না। ঐশ্বর্য রায়ের আগে একটা সিন থাকবে, মানে কাছে যাওয়া একটা লোক যাচ্ছে তার আগে, সেখানে বাঘের চামড়া নিচে শুয়ে যাওয়া, ওই যে সিনগুলো ওগুলোকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু মেন জায়গায় প্রাধান্য না দেওয়ার জন্য সিনেমাটা খাপ ছেড়েছে। তবে একটা জিনিস আরেকটা আমি মেনশন করতে ভুলে গেছি, এখানে আপনি যদি সেট ডিজাইনিং দেখেন সেটাও কিন্তু অনবদ্য, একটা গুহা থেকে রাজার বাড়ি দেখা যায়, ওই জায়গাটা যে সুন্দর ডিজাইন ছিল, যে ভাবে পুরো জিনিসটাকে তৈরি করা হয়েছে অনবদ্য। সুতরাং আমি সিনেমাটা অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো, অবশ্যই তোমরা গিয়ে দেখো, একটা এক্সপিরিয়েন্স হবে বড় পর্দায়, কারণ এই জিনিসগুলো বড় পর্দায় দেখার মজা আলাদা। দেখে এসে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।